গুড মর্নিং ফ্রেন্ডস, রানি সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি পুরনো স্মৃতি, তারাপীঠে বেড়াতে যাওয়ার কিছু স্মৃতি ধরে রেখেছিলাম, আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম। তো প্রথমেই মাকে একটু দর্শন করিয়ে নিই। এই হলো মন্দিরের ভিতর। প্রথম আমরা বাড়ি থেকে রেডি হওয়ার মুহূর্ত আমার, তারপর ট্রেনে আমি আর ও, নেমে আমার জায়ের মেয়ে আর আমি তারাপীঠ নেমে মন্দিরের সামনে, তারপর ঘরে গিয়ে স্নান সেরে আমরা আর ঘুমাইনি, ভোর চারটেই বেরিয়ে পড়েছি। তো আমি স্নান করে রেডি। আর হ্যাঁ, মন্দিরে যাওয়ার সময় আমার সঙ্গে আমার ননদ ছিল, আমার এক জা, এটা বড় জা, এটা ছোট জা, এটা দিদি ভাই, একটা আমার মা আর আমার হাজব্যান্ড। তো আমরা মন্দিরে যাওয়ার সময় মন্দির থেকে সব ডালি টালি নিয়ে উপস্থিত হয়ে আছি, ভোর চারটে 15-20 বাজে। তখন মন্দিরের প্রথম মায়ের দ্বার খোলার সময়, মাকে জাগ্রত করার সময় যে শঙ্খধ্বনি, উলোধ্বনি বা ঝাঁঝঘণ্টা বাজানোর যে মুহূর্তটা আমার এত ভালো লেগেছিল, ওই সময় আমি জাস্ট থমকে ভাবছিলাম যে কত ভালো জায়গায় একটা আমরা এসেছি। তো সেটা উপলব্ধি করুন আপনারা। বেরিয়ে বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া করে সাইট সিনে বেরোলাম। দেখুন, রাস্তা জোড়া বিঘে কি বিঘে জমি পদ্মের পাতা গাছ, তার মানে পদ্মের বাগান। তো প্রথম গেলাম বামাখেপার আদি জন্মস্থান গর্ভগৃহ, এটাই তো। তারপর গেলাম মায়াপুরের আদলে, ইস্কন মন্দিরের আদলে আর একটা মন্দির গড়ানো হয়েছে এখানে, সেখানে গেলাম। তো মন্দিরের ভিতরটা সত্যি খুব সুন্দর, তবে ভিতরটা মায়াপুরের মতনই একদমই নয়, জাস্ট মন্দিরটা কিছুটা আছে কিন্তু মায়াপুর যারা গেছেন তারা ভিতরটা গেলে একদম তাদের মায়াপুরের মতন লাগবে না। এগুলো ছিল ভিতরে অংশ। তারপর আমরা একটি হনুমান মন্দিরে গেলাম, ইয়া বড়, একদম ঘরের নিচ থেকে ছাদ সমান ইয়া বড় হনুমান জির মন্দির। তো আমি, আমার জীবনে এই প্রথম এত বড় হনুমানজির মূর্তি দেখা। তো আপনারা দেখুন। এরপর আমরা রাস্তা দিয়ে বেরোতে বেরোতে, আমরা যেহেতু বসিরহাট থাকি, গ্রাম্য এলাকা, কিন্তু এখন প্রায় সবারই কিছু না কিছু ছোটোখাটো হলেও পাকা বাড়ি হয়ে গেছে। তো এরকম মাটির বাড়ি, আমার ছেলে মেয়ে দুতলা মাটির বাড়ি প্রথম দেখা। পুরীর মন্দিরের আদলের মেন যে মন্দিরটা, তার আদলে আর একটা মন্দির হয়েছে। তো সেখানে আমরা গেলাম। দেখুন, পুরীর মন্দিরের গায়ে যেমন নকশা খোদাই করা ছিল আগেকার দিনের, সেগুলো খুব কমই আছে। কয়েকটি মূর্তি রাখা আছে, খুব বেশি ছবি তুলতে দেননি ওনারা। তো আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম। তো এই মন্দিরটা পার করে এসে একটা গর্ভগৃহে একটা শিব মন্দির ছিল, তা দেখলাম। রাস্তা দিয়ে আস্তে আস্তে খুব ভালো লাগছিল,
গান করছে ছিলাম নলহাটি সতীপীঠে। ব্যাস আমাদের ঘোরা শেষ, খুব ভালো লাগলো। তারাপীঠে অবশ্যই যান সবাইকে নিয়ে। ভালো থাকবেন, টাটা।